আপনি এই পাগল পাগল বলে চিৎকার করছেন কেন? হ্যাঁ পাগল কি, পাগল কি, এই এই যাদের এইসব মানসিক সমস্যা তাদেরকে আপনি মানসিক সমস্যাগ্রস্ত বলবেন, আর আমরা যারা ওদের কাউন্সিলিং দিয়ে থাকি তারা হচ্ছে এই মানসিক সমস্যার চিকিৎসক। স্যার এই পাগলরা তো কখনো নিজেদেরকে পাগল বলে না স্যার। আপনি কি কিছু বলছেন আমাকে? আপনাদের এই অনুষ্ঠানের টপিক মানসিক সমস্যা, এটা ঠিক হলো না। কেন স্যার, মানে আপনার এমনটা মনে হওয়ার কারণ কি? মানসিক সমস্যা মানে তো এটা খুব ছোট কোনো বিষয় নয়, এটা একটা বিশাল মহা বিশাল একটা বিষয়, এর অনেক শাখা প্রশাখা। তো এ কোন টপিকটা নিয়ে, মানে কোন চ্যাপ্টারটা নিয়ে, কোন বিষয়টা নিয়ে আপনি আলোচনা করবেন, এটা ঠিক করে নিলে ঠিক ভালো হতো না? খাই স্যার, মানে স্যার আসলে এইসব ব্যাপারে তো আমরা খুবই অজ্ঞ, তো আমরা কোন বিষয়ে কথা বলবো এটা যদি আপনি বলে দিতেন তাহলে খুব ভালো হয়। আমি যে কোনো বিষয়ে যা খুশি তাই বলবো? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আপনারই মানসিক সমস্যা আছে। কেন এই কথা বলছেন কেন? না ওই যে আপনি বলছেন আমার যা খুশি আমি তাই বলবো, এখানে কোনো নিয়ম কানুন নেই। আসলে হচ্ছে কি আমার অনুষ্ঠানে নিয়ম তো নেই, কিছুই নেই। হ্যাঁ তাহলে আর কি কি নেই? স্যার আমাদের যেরকম আসলে অনুষ্ঠানের কোনো গল্প নেই, কোনো স্পেসিফিক সাবজেক্ট ম্যাটার নেই, আমাদের কোনো স্পন্সর নেই, কোনো বিজ্ঞাপন নেই, নিয়ম তো দূরের কথা। মাঝে মধ্যে স্যার আমাদের প্রোডিউসার সাহেবও। ও এটা আপনি কি বলেন, প্রোডিউসার ছাড়া একটা অনুষ্ঠান চলে কি করে? স্যার যেরকম আজকে যেরকম ভাবে চলছে সেরকম চলে। মানে আজকেও প্রোডিউসার নেই? তো ও কোথায়, ওকে খেপে গেছে? প্রোডিউসার একদম ইউজলেস, ওকে খেপে নিবে কে? আচ্ছা আপনাদের এই অনুষ্ঠানের অবস্থা দেখে আমার কাছে মনে হচ্ছে আপনাদের এই অনুষ্ঠানেও এক ধরনের মানসিক সমস্যা আছে, আর এই মানসিক রোগের উৎস কোথায় জানেন? কোথায় স্যার? শৈশব। আপনার এই উৎসের কথা, শৈশব, কৈশোর সব কথা আমরা শুনবো, তার আগে স্যার একটা ফোন ধরে নিই। হ্যাঁ দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। নাম বলবো না? ঠিক আছে, নাম বলতে হবে না, আপনার প্রশ্ন করুন। প্রশ্ন করবো না? তাহলে ফোন করেছেন কেন? বলবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলছি। হ্যালো দর্শক, আপনি কি কাজ করেন? বলবো না। ও আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা আপনি যে টাকাটা চুরি করেন ওটা কোথায় রাখেন, ব্যাংকে রাখেন নাকি বাসায় রাখেন? বলবো না। বুঝতে পেরেছি, আপনি যে একটা চোর এই কথাটা আমরা বুঝতে পেরেছি। স্যার এই রোগের উৎস কোথায় কিছু বুঝতে পারছেন? স্যার এই রোগের উৎসটা স্যার আমি জানি, স্যার আমি জানি, স্যার এই রোগের উৎস হচ্ছে আমাদের মোবাইল ফোন কোম্পানিগুলো। আপনি কি করে জানলেন? আপনি কি মানসিক রোগের চিকিৎসা করেন? না। তাহলে আপনার পরিবারের কেউ কি আছে মানসিক? আমাদের পরিবারে কোনো মানসিক বিজ্ঞানী নেই, কোনো মানসিক চিকিৎসক নেই, এবং আমার 14 গোষ্ঠীতে আমি বলতে খুশি হব যে কোনো পাগলও নেই। আপনি এই পাগল পাগল বলে চিৎকার করছেন কেন? হ্যাঁ পাগল কি, পাগল কি, এই এই যাদের এইসব মানসিক সমস্যা তাদেরকে আপনি মানসিক সমস্যাগ্রস্ত বলবেন, আর আমরা যারা ওদের কাউন্সিলিং দিয়ে থাকি তারা হচ্ছে এই মানসিক সমস্যার চিকিৎসক। স্যার এই পাগলরা তো কখনো নিজেদেরকে পাগল বলে না স্যার। আপনি কি কিছু বলছেন আমাকে? স্যার আমি বলছিলাম যে আমাদের সব মানসিক সমস্যার সূত্র হচ্ছে আমাদের মোবাইল ফোন কোম্পানিগুলো, কারণ ওরা আমাদেরকে এখন এত অফার দিচ্ছে, এত কিছু দিচ্ছে যে এগুলা মানে সামাল দিতে গিয়ে আমাদের মানসিক সমস্যা দেখা দিয়ে যায়। আপনি একদম ঠিক কথা বলেছেন। জি স্যার। এর উৎস কোথায় আপনি জানেন? কোথায় স্যার? শৈশব। আচ্ছা আপনার শৈশব কৈশোরের কথা আমরা আরও শুনবো, তার আগে স্যার আমরা একটা চিঠি পড়ে নেব স্যার। পড়ুন। না না না, আরেকটা ফোন চলেছে। আচ্ছা হ্যালো, হ্যাঁ দর্শক আপনার নাম বলে আপনি প্রশ্ন করুন। ভাই নাম জিজ্ঞেস না, বড় বিপদের মধ্যে আছি, আমার একটু উদ্ধার করেন। কি বিপদ ভাই? এই আপনার গলাটা শুনে তো চেনা চেনা লাগছে। আরে রাখেন চেনা হচ্ছে না, যা বলি শুধু শুনে যান, পারলে অনুষ্ঠানটা কিছুক্ষণের জন্য বন্ধ করেন। না না, অনুষ্ঠান তো বন্ধ করা যাবে না, আপনার বিপদের কথা বলুন। আরে আমি টয়লেটে আটকা পড়েছি রে ভাই, পানি নাই। তো টয়লেটে পানি না, আমাকে ফোন দিয়েছেন কেন? আরে তাড়াতাড়ি পানি দেন, না হলে কিন্তু আমি প্রমোশনাল বন্ধ করে দিব। আরে আপনি মানে এই চুপ, নাম নিয়ে আমার প্রেস্টিজের 12টা বাজায় না।
আচ্ছা দা, আপনি টয়লেটে বসে কি করছেন? ভাই, পানির ব্যবস্থা করা যায় কিনা দেখেন না, অন্য কেউ জানলে শুধু মজা নিব, কিছুই করব না, একমাত্র আপনিই ভরসা। ঠিক আছে, দেখি বিয়েতে সময় কিছু করা যায় কিনা। এই লোকটা খুবই ক্রিয়েটিভ লোক। এটা কেন মনে করলেন? এই যে ক্রিয়েটিভ লোকরা সাধারণত এই ক্রিয়েশন নিয়ে ভাবতে ভাবতে সব কিছু আউলে ফেলে। এরা মানে সে ওই টয়লেটে ঢুকবার আগে সে এই ভাবনার মধ্যে থাকার কারণে ওটা চেক করে নেয়নি টয়লেটে পানি আছে কি নেই। স্যার, এখন আমরা আপনাকে ওই চিঠিটা পড়ে শোনাবো। এই চিঠির উৎস কি আপনার শৈশব? জি না স্যার, এই চিঠির উৎস আমাদের একমাত্র দর্শক। স্যার, আপনি হয়তো জানেন না, আমাদের অনুষ্ঠানে মাত্র একমাত্রই দর্শক। সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামে আমাদেরকে চিঠি, ভিডিও, গান, ছবি, বাজারের লিস্ট সব পাঠিয়ে থাকে স্যার। তো এবার কী চিঠি লিখেছে? এবার লিখেছে স্যার, উনি যে একটা খবর আমাদেরকে পাঠিয়েছেন, সে খবরটা হচ্ছে গিয়ে ব্যাংককে বিমানবন্দরে এক মহিলা তার লাগেজের মধ্যে একটি বাঘের বাচ্চাকে পাচার করতে গিয়ে ধরা পড়ে গেছেন। তো এই ব্যাগটা সার্চ করার পর বোঝা যায় যে সে একটা খেলনা বাঘের সাথে বাঘের বাচ্চাটাকে পাচার করার চেষ্টা করছিলেন। আচ্ছা, তো ওই বাঘের বাচ্চাটা এখন কেমন আছে, কোথায় আছে? স্যার এই এই যে দেখুন, আমি ছবি দেখতে চাইনি, আমি বলছি ওই জীবিত বাঘের বাচ্চাটা কি এখন নিরাপদ বা সুস্থ আছে? জি স্যার, এখন স্যার বাঘের বাচ্চাটা এখন খুব ভালো আছে। পাচারকারীর কানে সমস্যা। কেন স্যার? উনি সবসময় ওনার কান চুলকায়, উনি কখনো কাঠি দিয়ে চুলকান, মুরগির ফোড় দিয়ে চুলকান, এই চুলকানো যার অভ্যাস, এবারে তিনি ওই বাঘের লেজ দিয়ে কান চুলকানোর কথা চিন্তা করেছেন।